প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদেরকে আমরা শোনাব ইতিহাস গ্রন্থ মানুষের ইতিহাস আধুনিক যুগ এর ১৩তম পর্ব। মানুষের ইতিহাস গ্রন্থটি লিখেছেন আব্দুল হালিম ও নুরুন্নাহার বেগম। বইটি আমাদের জন্য প্রকাশ করেছে আগামী প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। আমাদের বইপাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইতিহাস গ্রন্থ মানুষের ইতিহাস আধুনিক যুগ আধুনিক ইউরোপ এর ১৩তম পর্ব। সপ্তম অধ্যায়, স্পেনের ইতিহাস। ১৬ শতকের ইউরোপের ইতিহাস প্রধানত হ্যাবসবুর্গ রাজবংশের সুবিস্তৃত রাজ্য এবং সাম্রাজ্য দ্বারা নিয়ন্ত্রিত ও প্রভাবিত হয়েছিল। অস্ট্রিয়ার হ্যাবসবুর্গ রাজবংশ বিবাহসূত্রে বিশাল সাম্রাজ্যের অধিকারী হয়েছিল। ১৬ শতকে সম্রাট পঞ্চম চার্লস এ বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী হয়েছিলেন এবং একই সাথে তিনি স্পেনের সম্রাটও হয়েছিলেন। পঞ্চম চার্লস ১৫০০ খ্রিস্টাব্দের ২৪ ফেব্রুয়ারি তারিখে নেদারল্যান্ডস রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন। এ রাজ্যটি তখন বিবাহসূত্রে হ্যাবসবুর্গ রাজবংশের সম্পত্তিতে পরিণত হয়েছিল। পঞ্চম চার্লস মায়ের সূত্রে স্পেন, নেপলস ও সিসিলির রাজা হন এবং আফ্রিকা ও আমেরিকায় স্পেনের উপনিবেশগুলোর শাসক হন। পিতার মাধ্যমে তিনি হ্যাবসবুর্গ রাজবংশের অধীনস্থ জার্মানির এবং বার্গান্ডির রাজ্যসমূহের রাজা হন। ১৫০৬ খ্রিস্টাব্দে ফিলিপ দ্য ফেয়ার মারা গেলে ৬ বছর বয়স্ক চার্লস বার্গান্ডির রাজবংশের অধীনস্থ রাজ্যগুলোর রাজা হয়েছিলেন। বার্গান্ডির রাজবংশের অধিকৃত রাজ্যসমূহের অন্তর্ভুক্ত ছিল ফ্ল্যান্ডার্স ও আর্টয়, ফ্রাঙ্কে কঁতে, লুক্সেমবুর্গ এবং নেদারল্যান্ডসের প্রদেশসমূহ। চার্লসের প্রপিতামহ প্রথম ম্যাক্সিমিলিয়ন বার্গান্ডির ম্যারিকে বিবাহ করেছিলেন বলে বার্গান্ডির রাজবংশের রাজ্যসমূহ শেষ পর্যন্ত অস্ট্রিয়ার হ্যাবসবুর্গ রাজবংশের অধীনস্থ হয়েছিল। চার্লসের শৈশব। চার্লস লেখাপড়া বিশেষ শেখেননি। দক্ষ শিক্ষকেরা অনেক চেষ্টা করেও তাকে লেখাপড়া শেখাতে পারেননি। ভাষা শিক্ষার ক্ষেত্রেও তিনি পারদর্শিতার পরিচয় দেননি। যখন তিনি স্পেনের রাজা হন তখন স্পেনীয় ভাষাও জানতেন না। অবশ্য পরে তিনি এ ভাষাটি আয়ত্ত করেছিলেন। কিন্তু চার্লস ৩০ বছর জার্মানিতে রাজত্ব করা সত্ত্বেও কখনো জার্মান ভাষা আয়ত্ত করেননি। তিনি পবিত্র রোমান সম্রাটের পদ অধিকার করেছিলেন কিন্তু ল্যাটিন ভাষা প্রায় জানতেনই না। ছোটকালে তিনি ফরাসি ভাষা শিখেছিলেন এবং এ ভাষাতেই তিনি স্বচ্ছন্দে কথাবার্তা বলতে পারতেন। কিন্তু এক্ষেত্রেও মার্জিত ফরাসি ভাষা তিনি কখনো আয়ত্ত করতে পারেননি। বিদ্যাশিক্ষায় আগ্রহ না থাকলেও ঘোড়ায় চড়া, তলোয়ার খেলা, কুস্তি করা এবং বন্দুক চালনায় দক্ষতা অর্জন করেছিলেন চার্লস। স্পেনের সিংহাসনে পঞ্চম চার্লস। চার্লসের বয়স যখন ১৬ বছর তখন তিনি স্পেনের রাজা হলেন। ১৫১৬ খ্রিস্টাব্দে স্পেনের রাজা ফার্দিনান্দ মারা যাওয়ার পরে তার মেয়ে জুয়ানার রানী হওয়ার কথা ছিল। কিন্তু জুয়ানা মানসিকভাবে অসুস্থ থাকায় তার বড় ছেলে চার্লস স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী হন। একই সাথে চার্লস নেপলস, সিসিলি, আফ্রিকা ও আমেরিকায় স্পেনীয় উপনিবেশগুলোর শাসক হন। স্পেনীয়রা চার্লসকে রাজা হিসেবে গ্রহণ করতে বিশেষ আগ্রহী ছিল না। চার্লসকে তারা বিদেশি হিসেবেই গণ্য করত। তিনি যে স্পেনীয় ভাষা জানতেন না এটাও স্পেনীয়রা ভালো চোখে দেখত না। চার্লস ১৫১৬ সালে রাজা হলেও তিনি পরের বছরের শেষভাগে নেদারল্যান্ডস থেকে স্পেনে গমন করেন। স্পেনে যাওয়ার সময় তিনি সাথে করে বহু সংখ্যক সহচর নিয়ে যান যাদের উচ্চ পদে নিয়োগ করেন। স্পেনীয়রা এতে বিক্ষুব্ধ হয় এবং ক্যাস্টিল ও আরাগনের প্রতিনিধি পরিষদ চার্লসকে শর্ত সাপেক্ষে রাজা মেনে নেয়। স্পেনীয়রা দাবি করে যে চার্লসকে তাদের অধিকার স্বীকার করে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। চার্লসের বিরুদ্ধে বিদ্রোহ। এ পরিস্থিতিতে ১৫১৯ খ্রিস্টাব্দে সম্রাট ম্যাক্সিমিলিয়ন মারা গেলে স্পেনের পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। চার্লস এখন হ্যাবসবুর্গ রাজবংশের উত্তরাধিকারী এবং পবিত্র রোমান সাম্রাজ্যের সিংহাসনের দাবিদারে পরিণত হন। স্পেনীয়রা এতে অখুশি হয় কারণ স্পেনের রাজা স্পেনে না থেকে সম্রাট হয়ে জার্মানিতে চলে যাবেন এটা তারা পছন্দ করেনি,
কিন্তু চার্লস স্পেনীয়দের মতামতকে তুচ্ছ করে সম্রাট হওয়ার উদ্দেশ্যে নির্ধারিত নির্বাচকদের প্রভাবিত করার জন্য তাদের নিকট বিপুল পরিমাণে অর্থ প্রেরণ করেন এবং নিজেও জার্মানি যাওয়ার প্রস্তুতি গ্রহণ করেন। চার্লস তার বিদেশি শিক্ষককে স্পেনে তার প্রতিনিধিরূপে রেখে যান। এতে স্পেনীয়রা বিক্ষুব্ধ হয় এবং বিদ্রোহ করে। বিদ্রোহীরা সান্টাজুন্টা নামক সংস্থা গঠন করে। প্রথমে বিদ্রোহ ঘটেছিল রাজার বিরুদ্ধে, তখন অভিজাত শ্রেণী বিদ্রোহীদের সমর্থনও করেছিল, কারণ স্পেনীয় প্রজাদের এবং অভিজাতদের দাবি ছিল উচ্চ রাজপদে বিদেশি অর্থাৎ অস্পেনীয়দের নিয়োগ করা চলবে না। কিন্তু যখন বিদ্রোহীরা অভিজাত শ্রেণীর অধিকার খর্ব করার চেষ্টা করে, তখন অভিজাতরা একজোট হয়ে বিদ্রোহ দমন করে। এভাবে চার্লসের হস্তক্ষেপ ছাড়াই বিদ্রোহ দমিত হয়। চার্লস জার্মানিতে থাকাকালে রাষ্ট্র পরিচালনায় দক্ষতা অর্জন করেন। 1522 খ্রিস্টাব্দে স্পেনে ফিরে এসে তিনি প্রজাদের সঙ্গে তার নিজের সম্পর্ক উন্নয়নের জন্য সচেষ্ট হন। স্পেনীয়দের একটা দাবি ছিল এই যে উচ্চ রাজপদে বিদেশিদের অর্থাৎ ফ্লেমিশ বা অন্যান্যদের নিয়োগ করা চলবে না। চার্লস সে অনুসারে কয়েকটি পদ ছাড়া সমস্ত উঁচু রাজপদে স্থানীয়দের অর্থাৎ স্পেনীয়দের নিয়োগ করেন। এমনকি প্রজাদের ইচ্ছা অনুসারে তিনি পর্তুগালের রাজার ভগ্নী ইসাবেলাকে বিবাহ করতে সম্মত হন। 1526 খ্রিস্টাব্দে চার্লস ও ইসাবেলার বিবাহ সম্পন্ন হয়। চার্লস ও ইসাবেলার ছেলে দ্বিতীয় ফিলিপ পরে স্পেনের সম্রাট হয়েছিলেন এবং মায়ের সূত্রে পর্তুগালের সিংহাসনও অধিকার করেছিলেন। ইসাবেলা 1539 খ্রিস্টাব্দে মারা যান। চার্লসের নীতি। পঞ্চম চার্লসের লক্ষ্য ছিল স্পেনের বিভিন্ন রাজ্যগুলোকে ঐক্যবদ্ধ করা। তিনি সবগুলো রাজ্যকে একটা রাষ্ট্রে পরিণত করার প্রস্তাব করেননি, তবে তিনি ওই রাজ্যগুলোর বিভেদ কমিয়ে আনার চেষ্টা করেছিলেন। অবশ্য ক্যাস্টিল এবং আরাগনের সিংহাসন আগেই সংযুক্ত হয়েছিল এবং চার্লস ছিলেন এই দুই রাজ্যেরই রাজা। বৈদেশিক নীতির ক্ষেত্রে চার্লস স্পেনকে ইউরোপের প্রধান শক্তিতে পরিণত করতে চান। এ নীতি অনুসরণ করতে গিয়ে চার্লস অনেকগুলো যুদ্ধে জড়িয়ে পড়েন। এ সকল যুদ্ধ চালাতে গিয়ে স্পেনের রাজকোষের অর্থ নিঃশেষিত হয়। এমনকি আমেরিকা মহাদেশের মেক্সিকো এবং পেরু থেকে যে বিপুল পরিমাণ সোনা স্পেনের রাজকোষে জমা হতো, তাতেও যুদ্ধের ব্যয় সংকুলন হতো না। তাই অর্থ সংগ্রহের জন্য চার্লস অনেকবার ফরমান জারি করে প্রজাদের নিকট থেকে অর্থ আদায় করেন। তার আমলে বারবার করবৃদ্ধি ঘটেছিল এবং শেষ পর্যন্ত প্রজারা তিনগুণ কর দিতে বাধ্য হয়েছিল। তা সত্ত্বেও মৃত্যুকালে তিনি প্রচুর পরিমাণে ঘাটতি ও ঋণের বোঝা দেশের উপরে চাপিয়ে যান। যুদ্ধের ফলে অগণিত লোক ক্ষয় হয়। হাজার হাজার স্পেনীয় সৈন্য ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি ও আমেরিকায় যুদ্ধ করতে গিয়ে প্রাণ দেয়। অজস্র সৈন্য আমেরিকায় স্পেনীয় উপনিবেশ সমূহের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে। পঞ্চম চার্লসের জার্মানি গমন। 1519 খ্রিস্টাব্দে প্রথম ম্যাক্সিমিলিয়ন মারা গেলে পবিত্র রোমান সম্রাটের পদ শূন্য হয়ে যায়। পবিত্র রোমান সাম্রাজ্য ছিল নামে মাত্র সাম্রাজ্য। এর অধীনে কোনো ভূখণ্ড ছিল না বা এ সম্রাটের কোনো ক্ষমতাও ছিল না। তবুও সম্রাট উপাধিটা ইউরোপে সবচেয়ে সম্মানজনক উপাধি বলে গণ্য হতো। সাতজন জার্মান রাজা পবিত্র রোমান সম্রাটের নির্বাচক বলে স্বীকৃত হয়েছিলেন। তবে ষোলো শতকে প্রথাগতভাবে হ্যাবসবুর্গ রাজবংশের শাসকেরাই পবিত্র রোমান সম্রাট রূপে নির্বাচিত হতেন। পবিত্র রোমান সম্রাটের পদে প্রতিদ্বন্দ্বিতা। ম্যাক্সিমিলিয়নের মৃত্যুর পর পবিত্র রোমান সম্রাটের শূন্যপদের জন্য দুজন মূল প্রতিদ্বন্দ্বীর উদয় ঘটে। একজন ছিলেন ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস, অপরজন ছিলেন স্পেনের রাজা চার্লস। দুজনই নির্বাচকদের প্রচুর পরিমাণে অর্থ প্রদান করেছিলেন। চার্লস ছিলেন ম্যাক্সিমিলিয়নের নাতি এবং সে সূত্রে হ্যাবসবুর্গ রাজবংশের সন্তান। চার্লস শেষ পর্যন্ত সমর্থন লাভ করে সর্বসম্মত ভোটে পবিত্র রোমান সম্রাট রূপে নির্বাচিত হন। এখন থেকে তিনি সম্রাট পঞ্চম চার্লস নামে পরিচিত হন, কারণ তিনি ছিলেন চার্লস নামধারী পঞ্চম সম্রাট। সম্রাট নির্বাচিত হওয়ার এক বছর পর তিনি জার্মানিতে গমন করেন। 1520 খ্রিস্টাব্দে তার অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। স্পেনে ফিরে আসার আগে চার্লস জার্মানির ওয়ার্মস নামক স্থানে 1521 খ্রিস্টাব্দে
জার্মানের ডায়েট বা পার্লামেন্টের এক সভা আহ্বান করেন। তার উদ্দেশ্য ছিল ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য সৈন্য এবং অর্থ সংগ্রহ করা। চার্লস যা আশা করেছিলেন তার চেয়ে কম অর্থে তিনি সৈন্য পেয়ে যান। ডায়েট তাকে 24,000 সৈন্য সংগ্রহ করার জন্য অনুমোদন দান করে। ওয়ার্মসের সমর্থনের পরে চার্লস ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত হন। ফরাসিদের বিরুদ্ধে পঞ্চম চার্লসের লড়াই। পঞ্চম চার্লস সম্রাট হওয়ার ফলে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের সাথে তার যুদ্ধ অনিবার্য হয়ে দেখা দিল। ফ্রান্স এখন বিপন্ন বোধ করতে লাগল, কারণ হ্যাবসবুর্গ রাজবংশের রাজ্য অস্ট্রিয়া থেকে শুরু করে স্পেন পর্যন্ত বিস্তৃত হল এবং ফ্রান্সকে সব দিক থেকে ঘিরে রাখল। তাছাড়া চার্লস ও ফ্রান্সিস প্রত্যেকেই অন্যের অধিকৃত ভূখণ্ডের উপর দাবি জানাতে শুরু করেন। ফ্রান্সিস দাবি করলেন যে ডাচি অব বার্গান্ডি ভূখণ্ডকে স্পেনের কাছে ফেরত দিতে হবে, কারণ একাদশ লুই এটা স্পেনের হাত থেকে কেড়ে নিয়েছিলেন। তাছাড়া ফ্রান্সিস সামরিক অভিযানের মাধ্যমে ইতালির মিলান ভূখণ্ডকে দখল করেছিল। চার্লস সেটাকে সাম্রাজ্যের জায়গির হিসেবে ফেরত চাইলেন। স্পেন ও ফ্রান্সের রাজবংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। আবার অস্ট্রিয়ার রাজবংশ এবং ফ্রান্সের রাজবংশের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা ছিল। এ সকল বিবাদও চার্লস এবং ফ্রান্সিসের মধ্যে যুদ্ধের কারণ হিসেবে কাজ করছিল। ফ্রান্সই প্রথম যুদ্ধ শুরু করে। স্পেনে সান্টা জুন্টার বিদ্রোহ চলছিল, আর জার্মানিতে লুথারপন্থী প্রোটেস্ট্যান্টদের আন্দোলন সামাজিক অস্থিরতা সৃষ্টি করছিল। স্পেনে ও জার্মানিতে অভ্যন্তরীণ গোলযোগ থাকায় পঞ্চম চার্লস তখন বিশেষ অসুবিধার সম্মুখীন হয়েছিলেন। অবস্থার সুযোগ নিয়ে ফ্রান্স 1521 খ্রিস্টাব্দে স্পেনের অধীনস্থ নেভারে ভূখণ্ডকে আক্রমণ করল। এ আক্রমণকে সুযোগ হিসেবে ব্যবহার করে ফ্রান্সের শক্তি খর্ব করার উদ্দেশ্যে পঞ্চম চার্লস পোপ এবং ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির সাথে একটা জোট গঠন করতে সক্ষম হলেন। এরপর স্পেন ও ফ্রান্সের মধ্যে দীর্ঘস্থায়ী যুদ্ধ শুরু হল। এ অর্থহীন ও রক্তক্ষয়ী যুদ্ধ মাঝে মাঝে বিরতিসহ প্রায় 40 বছর স্থায়ী হয়েছিল। প্রথমে ফরাসি বাহিনী নেভারে দখল করতে সক্ষম হয়েছিল, কিন্তু তারপর সম্রাট পঞ্চম চার্লসের বাহিনী ফরাসিদের বিতাড়িত করে। এ সময় ফরাসি সেনাপতি ডিউক অব বুরব ফরাসি রাজার পক্ষ ত্যাগ করে পবিত্র রোমান সম্রাট তথা পঞ্চম চার্লসের পক্ষ অবলম্বন করেন। এর ফলে ফরাসিদের যথেষ্ট শক্তিহানি ঘটেছিল। শেষ পর্যন্ত 1559 খ্রিস্টাব্দে সম্পাদিত ক্যাটু ক্যাম্ব্রেসিসের চুক্তি অনুসারে নেভারের যুদ্ধের সমাপ্তি ঘটেছিল। স্পেন ও ফ্রান্সের মধ্যকার যুদ্ধ। স্পেন ও ফ্রান্সের মধ্যে মূল যুদ্ধ সংঘটিত হয়েছিল ইতালিতে। প্রথমে সম্রাট পঞ্চম চার্লস ও পোপের সম্মিলিত বাহিনী মিলান থেকে ফরাসিদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। 1525 খ্রিস্টাব্দে সংঘটিত পাভিয়ার যুদ্ধের পরে ফরাসিদের ভাগ্য বিপর্যয় ঘটে। ফ্রান্সিস তখন সশন্যে আল্পস অতিক্রম করে মিলান অবরোধ করেন। তখনই জার্মানি থেকে নতুন সৈন্যদলসহ ডিউক অব বুরব এসে ফরাসিদের উৎখাত করেন। ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসকে বন্দী করে স্পেনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি অনেক মাস বন্দী থাকেন। তারপর মাদ্রিদ চুক্তিতে স্বাক্ষর করে তিনি মুক্তি লাভ করেন। মাদ্রিদ চুক্তির শর্ত অনুসারে ফ্রান্সিস ইতালির প্রদেশসমূহের উপর থেকে তার দাবি প্রত্যাহার করেন এবং টুর্নের উপর থেকে কর্তৃত্বের দাবি প্রত্যাহার করেন। ডিউক অব বুরবের যেসব ভূসম্পত্তি দখল করা হয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়ার এবং ফরাসি পার্লামেন্টের মাধ্যমে ডাচি অব বার্গান্ডিকে পঞ্চম চার্লসের নিকট ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও ফ্রান্সিস প্রদান করেন। ফরাসি রাজা প্রথম ফ্রান্সিস বাইবেলের নামে শপথ করে চুক্তি পালনের নামে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু মুক্তি লাভ করেই তিনি বললেন যে তার থেকে জোর করে প্রতিশ্রুতি আদায় করা হয়েছিল এবং মাদ্রিদ চুক্তি তিনি মানতে বাধ্য নন। ইতালিতে চার্লসের সৈন্যদলের তাণ্ডব। এদিকে সম্রাট পঞ্চম চার্লস শক্তিশালী হয়ে ওঠায় প্রতিবেশী রাজ্য ভীত হয়ে ওঠে। পোপ, মিলানের ডিউক এবং ভ্যানিস ও ফ্লোরেন্স শহর একত্রিত হয়ে জোট গঠন করে। ইংল্যান্ড এ জোটের প্রতি নৈতিক সমর্থন জানায়, কিন্তু এ জোটটি তেমন সক্রিয় ছিল না। অন্যদিকে ফ্রান্সিসও বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর আমোদ প্রমোদে দিন কাটাচ্ছিলেন।
এ অবস্থায় চার্লসের স্পেনীয় ও জার্মান সৈন্য ডিউক অব বুরবের নেতৃত্বে উত্তর ইতালির মধ্য দিয়ে অগ্রসর হয়। এ সৈন্যদল বেতন না পাওয়ার ফলে মরিয়া হয়ে ওঠে এবং লুটতরাজ শুরু করে। ফ্লোরেন্সের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বেদ্ধ ছিল বলে চার্লস এবং সৈন্যরা রোমনগরী আক্রমণ করে। সৈন্যরা লুণ্ঠন কার্য শুরু করলে স্থানীয় ইতালিরাও এতে এসে অংশগ্রহণ করে। 8 দিন ধরে রোমনগরী লুণ্ঠিত হয়। পোপকে সেন্ট অ্যাঞ্জেলা দুর্গে বন্দী করে রাখা হয়। সম্রাট পঞ্চম চার্লস রোমে তার সৈন্যরা যে বর্বরতা প্রদর্শন করেছে তার জন্য মৌখিক দুঃখ প্রকাশ করেন, কিন্তু পোপকে মুক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি। রোম দখলের সংবাদ পেয়ে ফরাসি রাজা ফ্রান্সিস আবার সক্রিয় হয়ে ওঠেন এবং ইতালিতে একদল সৈন্য পাঠান। ফরাসি সৈন্যদল অল্পকালের মধ্যেই মিলান ছাড়া পুরো লোম্বার্ডি অধিকার করে। এদিকে পোপ অষ্টম ক্লেমেন্টকে বন্দী করে রাখায় স্পেন ও ইংল্যান্ডের লোকের মনে চার্লসের বিরুদ্ধে অসন্তোষ দানা বাঁধছিল। এখন ফরাসিরা জয়লাভ করায় চার্লস পোপকে মুক্ত করে দিলেন, তবে শর্ত থাকল যে এরপর থেকে পোপ নিরপেক্ষ থাকবেন। এরপর পঞ্চম চার্লস ফরাসি সৈন্যদেরকে পরাজিত করলেন। জার্মানির লুথারপন্থীদের কার্যকলাপ এবং তুরস্কের আক্রমণের আশঙ্কা তখন চার্লসকে বিব্রত করছিল। তাই পঞ্চম চার্লস 1529 খ্রিস্টাব্দে কামব্রাইয়ে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ফ্রান্সের সাথে বিরোধের অবসান ঘটালেন। এ চুক্তির শর্তগুলো মাদ্রিদের চুক্তির তুলনায় সহজ ছিল, কিন্তু এতে শান্তি স্থায়ী হয়নি। ফ্রান্সিস নিজেই নতুন করে যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন। তিনি ডেনমার্ক, সুইডেন ও জার্মানির ছোট বড় রাজাদের সাথে জোট গঠন করলেন। ফ্রান্সিস তুরস্কের সুলতানের সাথেও মৈত্রী স্থাপন করলেন। তুর্কিদের সাথে একটি খ্রিস্টান রাষ্ট্রের জোট গঠন ইউরোপীয় রাষ্ট্রগুলো ভালো চোখে দেখল না। এর ফলে জার্মানির রাজারাও ফ্রান্সের বিরুদ্ধে চলে গেলেন, কিন্তু রাজা ফ্রান্সিস তার যুদ্ধ প্রস্তুতি চালিয়ে গেলেন। 1535 খ্রিস্টাব্দে মিলানের ডিউক মারা গেলে ফ্রান্সিস তার দ্বিতীয় ছেলের নামে মিলান দখলের জন্য সৈন্য পাঠালেন। দীর্ঘদিন যুদ্ধ চলার পর 1544 খ্রিস্টাব্দে ক্রেসপির চুক্তির মাধ্যমে এ যুদ্ধের সমাপ্তি ঘটে। 1547 খ্রিস্টাব্দে প্রথম ফ্রান্সিস মারা যাওয়ায় ওই মুহূর্তে নতুন করে যুদ্ধ শুরু হতে পারেনি। তুরস্কের সাথে বিরোধ। চার্লসের সাম্রাজ্য এ সময় তুরস্কের দিক থেকে আক্রমণের সম্মুখীন হয়। অটোমান তুর্কিরা মধ্য এশিয়া থেকে যাত্রা শুরু করেছিল। ক্রমে শক্তিবৃদ্ধি পাওয়ার ফলে তুর্কিরা এশিয়া মাইনর দখল করতে সক্ষম হয়। 14 শতকের মধ্যভাগে তুর্কিরা বসফরাস প্রণালী অতিক্রম করে ইউরোপ ভূখণ্ডে পদার্পণ করে। এ অঞ্চলে আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের আধিপত্য ছিল। তুর্কিরা বাইজেন্টাইন সাম্রাজ্যের ভূখণ্ড গ্রাস করে এবং শেষ পর্যন্ত 1453 খ্রিস্টাব্দে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপোলকেও তুর্কিরা জয় করে নেয়। অটোমান তুর্কিরা এরপর বলকান অঞ্চলে ক্ষমতা বিস্তারে উদ্যোগী হন। তুর্কি সুলতান সুলেমান 1521 খ্রিস্টাব্দে বেলগ্রেড দখল করেন। এর ফলে হ্যাবসবুর্গ সাম্রাজ্য বিপদের সম্মুখীন হয়। পরের বছর সুলাইমান ভূমধ্যসাগরের রোডস দ্বীপ অধিকার করেন। এর ফলে পূর্ব ভূমধ্যসাগরে মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয়। এর পূর্ববর্তী 200 বছর ইউরোপীয়রা রোডস দ্বীপকে ঘাঁটি বানিয়ে তুর্কি মুসলমানদের বাণিজ্যকে ব্যাহত করেছিল। সুলাইমান এরপর হাঙ্গেরির এক বড় অংশ দখল করেন। 1526 খ্রিস্টাব্দে তুর্কিরা খ্রিস্টান বাহিনীকে পরাজিত করে। হাঙ্গেরির রাজা যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকালে পানিতে ডুবে মারা যান। তখন তার শ্যালক অস্ট্রিয়ার আর্চডিউক ফার্দিনান্দ হাঙ্গেরি আক্রমণ করে বুদাপেস্ট দখল করেন ও তুর্কি রাজপ্রতিনিধিকে বিতাড়িত করেন। সুলাইমান তখন এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে হাঙ্গেরি পুনর্দখল করেন। এরপর ফার্দিনান্দকে আঘাত করার জন্য অস্ট্রিয়া আক্রমণ করেন ও ভিয়েনা অবরোধ করেন। অস্ট্রিয়ার সেনাবাহিনীর প্রতিরোধের মুখে সুলাইমান অবরোধ তুলে ফিরে যেতে বাধ্য হন, কিন্তু পরের বছর আবার বিশাল এক সেনাবাহিনী নিয়ে ভিয়েনার দ্বারপ্রান্তে উপস্থিত হন। এবার সম্রাট পঞ্চম চার্লস নিজেই এক শক্তিশালী সেনাবাহিনী নিয়ে তুর্কিদের প্রতিরোধ করেন। সুলাইমান যুদ্ধের ঝুঁকি না নিয়ে সন্ধি চুক্তিতে আবদ্ধ হন। চুক্তির শর্ত অনুসারে হাঙ্গেরিকে ফার্দিনান্দ ও তুর্কি সুলতানের মধ্যে ভাগ করে দেওয়া হয়, কিন্তু ফার্দিনান্দ এতে সন্তুষ্ট না হয়ে 1540 খ্রিস্টাব্দে পুরো হাঙ্গেরি দখল করে নেওয়ার চেষ্টা করেন।
কিন্তু 1541 খ্রিস্টাব্দে সুলাইমান পুনরায় হাঙ্গেরি আক্রমণ করেন এবং হাঙ্গেরির অধিকাংশ ভূখণ্ড দখল করে নেন। এরপর 1547 খ্রিস্টাব্দে তিনি 5 বছরের জন্য সন্ধি স্থাপন করেন। এ সময়ে সুলাইমানের এক সামন্ত রাজা খায়রুদ্দিন বারবারোসা আফ্রিকার উপকূলের আলজিয়ার্স ও টিউনিস অঞ্চলে ঘাঁটি স্থাপন করে ইউরোপীয়দের ব্যতিব্যস্ত করতে শুরু করেন। খায়রুদ্দিন এক নৌবাহিনী নিয়ে ভূমধ্যসাগরের উত্তর উপকূলে অবস্থিত ইউরোপীয় দেশগুলোকে আক্রমণ করেন এবং বহু মানুষকে হত্যা করেন। সম্রাট পঞ্চম চার্লস খ্রিস্টানদের রক্ষা করার জন্য 1535 খ্রিস্টাব্দে 300 জাহাজের এক বিশাল নৌবাহিনী ও 30,000 সৈন্য নিয়ে টিউনিস আক্রমণ করেন এবং খায়রুদ্দিনের সেনাবাহিনীকে ধ্বংস করেন। টিউনিস অধিকার করে তিনি 22,000 খ্রিস্টান বন্দীকে মুক্ত করেছিলেন। এ কাজের জন্য তিনি খ্রিস্টানদের রক্ষাকর্তা হিসেবে সম্মান লাভ করেন। পরের বছর তিনি আলজিয়ার্স আক্রমণ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ফ্রান্সের সাথে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় তার সম্ভব হয়নি। 1541 খ্রিস্টাব্দে তিনি আলজিয়ার্স আক্রমণ করতে গিয়েছিলেন, কিন্তু ঝড়ের আক্রমণে তার জাহাজ ও সৈন্যদলের ক্ষতি হওয়ায় তিনি ফিরে আসেন। পঞ্চম চার্লসের অবসর গ্রহণ। 1545 খ্রিস্টাব্দের পরে চার্লস কিছুকালের জন্য সর্বাধিনায়ক শক্তির অধিকারী হন। 1544 খ্রিস্টাব্দের পর ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের সাথে তার শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়। 1547 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস এবং ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি উভয়ই মারা যান। এর ফলে খ্রিস্টান ইউরোপে শান্তি স্থাপিত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। 1547 খ্রিস্টাব্দে তুর্কি সুলতান 5 বছরের জন্য সন্ধি স্থাপন করায় চার্লস স্বস্তি লাভ করেন। জার্মানির বিদ্রোহী রাজা এবং ধর্মীয় প্রতিপক্ষদের শান্ত করা সম্ভব হবে বলে তিনি ভেবেছিলেন। 1547 খ্রিস্টাব্দে সংঘটিত মুহুলবার্গের যুদ্ধে পরাজিত হয়ে জার্মানির প্রোটেস্ট্যান্ট রাজারা দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও জার্মানিতে চার্লস আর শান্তি লাভ করেননি। চার্লস ভেবেছিলেন ট্রেন্টের অনুষ্ঠেয় সাধারণ পরিষদের অধিবেশনে ধর্মীয় বিরোধীদের মীমাংসা করা সম্ভব হবে। ইতিমধ্যে চার্লস যে অন্তর্বর্তীকালীন ফরমান জারি করেন তা ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় সম্প্রদায়কেই অখুশি করে। আবার জার্মানির সাম্রাজ্যকে ঐক্যবদ্ধ করার যে প্রস্তাব পঞ্চম চার্লস উত্থাপন করেছিলেন তা জার্মান ডায়েট অনুমোদন করতে সম্মত হয়নি। একে তো ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টরা একসাথে বসতে রাজি ছিল না, তাছাড়া দুই দলই সম্রাটের শক্তিবৃদ্ধিকে আশঙ্কার চোখে দেখত। এ সময় স্যাক্সনির মরিস পঞ্চম চার্লসের পক্ষ ত্যাগ করার ফলে জার্মানিতে চার্লসের রাজনৈতিক শক্তি লোপ পায়। মরিস যখন বুঝতে পারলেন যে সম্রাটের সাথে থাকলেও তার ভূসম্পত্তি বৃদ্ধি করার কোনো সম্ভাবনা নেই, তখন তিনি সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ করলেন এবং সম্রাট পঞ্চম চার্লসকে জার্মানি থেকে পলায়ন করতে বাধ্য করলেন। 1553 খ্রিস্টাব্দে মরিস মারা যান, কিন্তু তাতে চার্লসের পক্ষে অবস্থার বিশেষ উন্নতি ঘটল না। ফ্রান্সের নতুন রাজা দ্বিতীয় হেনরি চার্লসের বিরোধিতায় লিপ্ত হন। দ্বিতীয় হেনরি জার্মানিতে চার্লসের যেসব বিরোধী শক্তি ছিল তাদের অর্থ ও সৈন্য দিয়ে সাহায্য করেন। ইতালিতে হেনরি পঞ্চম চার্লসের জামাতা অক্টাভিয়া ফ্রান্সিসকে বিদ্রোহ করার জন্য প্ররোচনা দেন। তুর্কি সুলতানের নৌসেনারা আবার ইউরোপের দক্ষিণ পূর্ব উপকূলে আক্রমণ পরিচালনা শুরু করে এবং বহু লোককে বন্দী করে নিয়ে যায়। শেষ জীবনে চার্লস স্বাস্থ্য ও মনোবল হারিয়ে হতাশ হয়ে পড়েন। সব রকম দায়িত্ব থেকে মুক্তিলাভের ইচ্ছায় তিনি 1555 খ্রিস্টাব্দে তার ছেলে ফিলিপের হাতে নেদারল্যান্ডসের শাসনভার অর্পণ করেন। পরের বছর 1556 খ্রিস্টাব্দে তিনি স্পেনের রাজপথ এবং তার অধীনস্থ ইতালির অঞ্চলসমূহের শাসনভার ফিলিপের হাতে অর্পণ করেন। পবিত্র রোমান সম্রাটের পদটি লাভ করেন পঞ্চম চার্লসের ভাই ফার্দিনান্দ। 1530 খ্রিস্টাব্দে চার্লস ফার্দিনান্দকে সম্রাটের পদের জন্য তার উত্তরাধিকারী রূপে মনোনীত করেছিলেন। শেষ জীবনে চার্লস উপলব্ধি করেছিলেন যে তার পুত্র ফিলিপি ওই পদের বৈধ উত্তরাধিকারী, কিন্তু তখন ফার্দিনান্দ এ প্রস্তাবে সম্মত হতেন না। তাই 1556 খ্রিস্টাব্দে চার্লস পবিত্র রোমান সম্রাটের পদটি তার ভাই ফার্দিনান্দের নিকট হস্তান্তর করেন। 2 বছর বিরলে অবসর জীবন যাপন করার পর 1558 খ্রিস্টাব্দে 21 সেপ্টেম্বর তারিখে তিনি ইহলোক ত্যাগ করেন। দ্বিতীয় ফিলিপ।
ষোড়শতকের প্রথমার্ধকে যদি পঞ্চম চার্লসের যুগ বলা যায়, তাহলে ওই শতকের দ্বিতীয় অর্ধকে বলা যায় দ্বিতীয় ফিলিপের যুগ। দ্বিতীয় ফিলিপ তার পিতা পঞ্চম চার্লসের সবটুকু সাম্রাজ্যের উত্তরাধিকারী হতে পারেননি। তার পিতৃব্য ফার্দিনান্দ অস্ট্রিয়ার আর্সডাচি ও তার অধীনস্থ রাজ্যগুলোর অধীশ্বর হন। উপরন্তু তিনি বোহেমিয়া ও হাঙ্গেরির অংশবিশেষ প্রাপ্ত হন। এছাড়াও পবিত্র রোমান সম্রাটের উপাধিও তিনি লাভ করেন। স্বভাবতই ফিলিপের ভাগে পড়েছিল তার পিতার সাম্রাজ্যের খণ্ডাংশ মাত্র, কিন্তু খণ্ডাংশ নিয়েই তিনি গৌরবের শিখরে আরোহণ করেছিলেন। এই অংশে ছিল স্পেন, নেদারল্যান্ডস, ফ্রাঙ্কে কঁতে, ইতালির নেপলস, সিসিলি, মিলান, আমেরিকার স্পেনীয় উপনিবেশ সমূহ এবং ফিলিপাইন। উপরন্তু ফিলিপ তার স্পেনীয় সাম্রাজ্য এবং তার পিতৃব্যের অস্ট্রীয় সাম্রাজ্যের বন্ধনকে শক্তিশালী করার প্রচেষ্টায় লিপ্ত ছিলেন। ফার্দিনান্দের পুত্র ফিলিপের ভগ্নীকে বিবাহ করেন। একইভাবে ফিলিপের পুত্রের সাথে ফার্দিনান্দের পত্রীর বিবাহ হয়। দ্বিতীয় ফিলিপের প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরলে তার চরিত্রের পূর্ণ চিত্র পাওয়া যায়। প্রথমত, দ্বিতীয় ফিলিপ স্পেনকে প্রকৃত অর্থেই তার স্বদেশ হিসেবে গণ্য করতেন। তিনি স্পেনে জন্মগ্রহণ করেন এবং সারা জীবন সেখানেই অবস্থান করেন। তিনি একনিষ্ঠ দেশপ্রেমিক হিসেবে স্পেনের গৌরবকে সর্বোচ্চে তুলে ধরার প্রয়াস পান। দ্বিতীয় ফিলিপ সম্পূর্ণভাবে ক্যাথলিক ধর্মমতের অনুসারী ছিলেন। তিনি প্রোটেস্ট্যান্ট মতবাদকে গির্জার বিরুদ্ধে বিদ্রোহ এবং সমগ্র খ্রিস্টান ধর্মমতকে যে কোনো মূল্যে উঁচুতে তুলে ধরার নীতিতে বিশ্বাসী ছিলেন। যদি কখনও স্পেনের অধিকার ও ক্যাথলিক গির্জার স্বার্থের মধ্যে দ্বন্দ্ব দেখা দিত, তিনি এক কথায় দেশের স্বার্থকে গির্জার স্বার্থে বিসর্জন দিতে রাজি ছিলেন। ফিলিপ শুধু যে নীতি ও আদর্শে বিশ্বাসী ছিলেন তা নয়, তার ছিল কাজের প্রতি একাগ্রতা ও অপরিসীম কার্যক্ষমতা। যুদ্ধের চেয়ে তিনি কূটনীতিকে অধিক প্রাধান্য দিতেন। যদিও তিনি ন্যায়ের স্বার্থে যুদ্ধ করতে কখনো পিছপা হতেন না, ব্যক্তিগতভাবে তিনি তরবারির চেয়ে কলমকেই প্রাধান্য দিতেন এবং তার রাজদরবারে কোনো আমলাই তার মতো কলম চালনায় দক্ষ ছিলেন না। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি রাজ্যশাসন বিষয়ের খুঁটিনাটি কাগজপত্রের উপর ঝুঁকে থাকতেন। তার এই সাবধানতার জন্য তিনি সবচেয়ে বেশি প্রশংসিত হতেন প্রকাশ্যে জনগণের নিকট। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন শৃঙ্খলাপরায়ণ এবং একান্তভাবে তার পরিজন ও ভৃত্যদের প্রতি অনুরক্ত। আনুগত্য ছিল ফিলিপের সবচেয়ে বড় গুণ। উপরোক্ত গুণাবলী সত্ত্বেও ফিলিপের চরিত্রের বিপরীত দিক হল তিনি ছিলেন ভীষণভাবে সন্দেহপরায়ণ। প্রশাসনের খুঁটিনাটি বিষয়ে তিনি এত নিমগ্ন থাকতেন যে রাজ্যশাসন বিষয়ে বড় বড় সমস্যা তার নজর এড়িয়ে যেত। রাজ্যের এবং গির্জার বিরুদ্ধ মতবাদীদের বিষয়ে তার এত প্রবল বিতৃষ্ণা ছিল যে চরম সহিষ্ণুতার যুগেও তিনি প্রবল অসহিষ্ণু হিসেবে পরিচিত ছিলেন। স্পেনকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিণত করার এবং বিভিন্ন খ্রিস্টান ধর্মমতকে একই মতের পতাকাতলে স্থাপিত করার উদ্যোগ নিয়ে তিনি চরম ব্যর্থতার পরিচয় দেন। এ ব্যর্থতার কারণ হল যে তিনি একই সাথে বিভিন্ন ধরনের জটিলতা ও পরস্পর বিচ্ছিন্ন কাজে হাত দিয়েছিলেন। তিনি যদি একসময় একটি কাজ নিয়ে লিপ্ত হতেন, তাহলে হয়তো তিনি সাফল্যমণ্ডিত হতে পারতেন। তা না করে একাধিক বিশাল বিশাল পরিকল্পনায় নিজেকে নিয়োজিত করেন। এগুলো হল নিজের বিশাল সাম্রাজ্য থাকা সত্ত্বেও পর্তুগাল রাজ্যটিকে স্পেনীয় সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা, একটি বিশাল বাণিজ্যিক ও ঔপনিবেশিক সাম্রাজ্য বিস্তারের কাজে হাত দেওয়া, নেদারল্যান্ডস বিদ্রোহের পটভূমি তৈরি ও দমন করা, ইংল্যান্ড ও ফ্রান্সে ক্যাথলিক ধর্মের পুনঃপ্রতিষ্ঠায় সাহায্য করা এবং খ্রিস্টান ইউরোপকে মুসলমানদের আক্রমণ থেকে রক্ষা করা। এর প্রতিটি প্রচেষ্টাই দেশের বিপুল অর্থনৈতিক ঘাটতি সৃষ্টি করে এবং শেষ পর্যন্ত তার নিজের সাম্রাজ্যের ধ্বংসের পথ তৈরি করে দেয়। দ্বিতীয় ফিলিপ এমন একটি সাম্রাজ্যের অধিকারী ছিলেন যার ছিল বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও ঐতিহ্য। তিনি জাতীয় ঐক্যমতে বিশ্বাসী ছিলেন, অন্তত স্পেনের জন্য হলেও। এর অর্থ হল রাজার জন্য অধিক ক্ষমতা। রাজনৈতিকভাবে ফিলিপ কখনো তার সভাসদদের সঙ্গে কোনো বিষয়ে আলাপ করতেন না। কর্টেসের অধিবেশন ডাকা হতো শুধু নতুন কর আরোপের জন্য। যদিও তিনি মনে করতেন যে পুরনো করগুলো চিরকালের জন্যই আরোপিত হয়েছে এবং রাজার নিয়মিত রাজস্বস্বরূপই এগুলো গণ্য হবে।
পারিষদদের তিনি রাজদরবারের অলঙ্কার রূপে গণ্য করতেন। পিতা পঞ্চম চার্লসের অনুসৃত পন্থার বিপরীতে তিনি এ ধারণা পোষণ করতেন যে রাজ্য শাসনের সব কিছুই পরিচালিত হবে রাজার নির্দেশে তার আমলাদের মাধ্যমে। এর ফল হয়েছিল আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা ও সর্বপ্রকার স্থানীয় সরকারের নিষ্ক্রিয়তা এবং একটি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। দ্বিতীয় ফিলিপের রাজত্বের একটি বড় ঘটনা হল আমেরিকায় স্পেনের উপনিবেশ বিস্তার ও সংহতিকরণ। ১৬০০ খ্রিস্টাব্দের মধ্যে প্রায় ১,৫০,০০০ স্পেনীয় অধিবাসী আমেরিকায় বসতি স্থাপন করে এবং প্রায় ২০০ শহর ও নগর গড়ে তোলে। স্পেনের উপনিবেশের স্বরূপ, ঔপনিবেশিক সাম্রাজ্য শাসিত হতো রাজপ্রতিনিধি ও গভর্নরদের দ্বারা। এরা প্রত্যক্ষভাবে স্পেনের ভ্যাসিল নগরীতে অবস্থিত এবং সম্পূর্ণভাবে রাজার দ্বারা নিয়ন্ত্রিত একটি কাউন্সিলের নিকট দায়বদ্ধ ছিলেন। একইভাবে ঔপনিবেশিক সাম্রাজ্যের গির্জা ছিল সরাসরি রাজার অধীনে। এ গির্জা রাজার রাজনৈতিক ও ধর্মীয় হাতিয়ার রূপে ব্যবহৃত হতো। ফিলিপের রাজত্বের শেষভাগে আমেরিকার স্পেনীয় সাম্রাজ্য ৪টি আর্কবিশপের এলাকা, ২৪টি বিশপের এলাকা, প্রায় ৩৬০টি মঠ, কনভেন্ট, ধর্মীয় বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। অর্থনৈতিক সমস্যা দূর করার জন্য ফিলিপ আমেরিকার স্পেনীয় উপনিবেশগুলোর সমৃদ্ধ রূপরখনিগুলো থেকে প্রতিকণা সম্ভব রূপা উত্তোলন করেন। ১৫৪৫ খ্রিস্টাব্দে পেরুর পতোসি খনি এবং পরের বছর মেক্সিকোর জাকাতাকাস খনির খনন থেকে প্রমাণিত হয় যে ইন্ডিয়ানদের সাম্রাজ্য লুট করে পাওয়া রূপাগুলোর পরিমাণ এ খনি থেকে উত্তোলিত রূপার পরিমাণের তুলনায় অতি সামান্য। অন্যান্য খনিগুলোও খনন করা হলো অত্যন্ত দ্রুত গতিতে। এর ফলে আমেরিকা থেকে প্রচুর পরিমাণে রূপার আমদানি হতে লাগল স্পেনে। ফিলিপের রাজত্বের শেষভাগে এটা সর্বোচ্চ সীমানায় পৌঁছায়। চার্লস তার অধীনস্থ ওলন্দাজ ও জার্মান ব্যাংকারদের স্পেনীয় উপনিবেশ তৈরিতে অংশগ্রহণের সুযোগ দেন। কিন্তু দ্বিতীয় ফিলিপের সময় এটা সম্পূর্ণরূপে স্পেনীয়, বিশেষ করে ক্যাস্টিলের অধিবাসীদের জন্য সীমিত করে দেওয়া হল। সকল বাণিজ্য পণ্য বেসরকারি ব্যবসায়ীদের দ্বারা আনিত হলেও কেবলমাত্র রাজকীয় জাহাজ দ্বারা বাহিত হতে শুরু হল। আমেরিকার উপনিবেশের সাথে সকল ব্যবসা বাণিজ্যে কেবলমাত্র স্পেনের একটি বন্দর ব্যবহৃত হতে লাগল। এসব পণ্য নিয়ে একটি দুটির পরিবর্তে জাহাজের বহর চলত নিরাপত্তার খাতিরে। বছরে একদিকে চলত এমনিভাবে দুটি বহর। রাজার সিল করা নির্দেশ নিয়ে রওনা হতো বাণিজ্য বহরগুলো। প্রতি বছর গন্তব্যের গতি ও দিক পরিবর্তন করা হতো বিদেশি শক্তি ও জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে। আমেরিকার বাণিজ্য, বিশেষ করে আমদানি করা রূপা, যার এক পঞ্চমাংশ রাজার খাজনা হিসেবে নির্বাচিত ছিল, বিশেষভাবে নিয়ন্ত্রিত হতো হাউজ অব ট্রেন্ড দ্বারা। এটা সাহায্যার্থে নিয়োজিত ছিল একটি বণিক আদালত, যা বাণিজ্য সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি করত। রূপার চোরাচালান নিরোধের জন্য অত্যন্ত কঠোর আইন বলবৎ করা হতো। যদিও কাগজে কলমে ফিলিপের অধীনস্থ স্পেনের একচেটিয়া দখল ছিল আমেরিকার বাণিজ্য ও আমেরিকার রৌপ্য সম্পদের উপর, কিন্তু এটা বহাল রাখতে এবং ওলন্দাজ, ফরাসি ও ইংরেজ প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদের হাত থেকে একে রক্ষা করতে অত্যন্ত কঠোর দৃষ্টি রাখতে হতো। কিন্তু তা সত্ত্বেও উপরোক্ত দেশের বণিকেরা স্পেনের সাথে আমেরিকার বাণিজ্যের একটা বিশেষ অংশ লাভ করত বিভিন্ন উপায়ে, বৈধ ও অবৈধভাবে। বৈধভাবে তারা এমন সব পণ্য প্রস্তুত করে স্পেনের নিকট বিক্রি করত উপনিবেশগুলোর জন্য যা স্পেন তৈরি করতে সক্ষম ছিল। অবৈধভাবে তারা স্পেনীয় বণিকদের ঘুষ দিয়ে তাদের জাহাজে মাল ওঠাত অথবা চোরাচালানের মাধ্যমে উপনিবেশগুলো থেকে মাল পাচার করত অথবা উপনিবেশগুলোতে মাল চালান দিত। এছাড়াও মহাসমুদ্রে স্পেনীয় পণ্যবাহী জাহাজ আক্রমণ করে লুট করা ছিল নিয়মিত ব্যাপার। আমেরিকায় এত সম্পদ পাওয়া সত্ত্বেও স্পেনের সম্পদ দ্বিতীয় ফিলিপের শাসনকালে ক্রমশই হ্রাস পাচ্ছিল। দেশীয় বাজারে পণ্যের দাম অত্যাধিক বৃদ্ধি পেতে থাকে এবং স্পেনীয় পণ্য বিদেশিদের সাথে ক্রমেই প্রতিযোগিতায় হেরে যায় এবং ক্রমশ অবলুপ্ত হতে থাকে। আমেরিকা থেকে প্রচুর পরিমাণ রূপা এসে স্পেনে জমা হলো স্পেনের বাজারে এবং স্পেনীয় মুদ্রার আকারে সেগুলো লাগলো বাজারে জিনিস কেনার কাজে এবং রাজকীয় সৈন্যবাহিনীর ব্যয়ভার নির্বাহের জন্য। দ্বিতীয় ফিলিপ স্পেনের শিল্পোৎপাদন বৃদ্ধির জন্য
প্রায় কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। শতকরা দশ ভাগ বিক্রয় কর যা প্রতি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আরোপিত হতো ও সংগৃহীত হতো, তা প্রকৃতপক্ষে ব্যবসা বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করে এবং উৎপাদনকে বিঘ্নিত করে। কৃষির পরিবর্তে ভেড়া পালন সংস্থাকে রাষ্ট্রীয়ভাবে উৎসাহ প্রদান করা হয়। ইহুদি ও মুরদের উপর ধর্মীয় নিষেধাজ্ঞা আরোপ ও তাদের দেশ থেকে বহিষ্কার করা হয়। স্পেনকে এর ফলে দক্ষ জনশক্তি থেকে বঞ্চিত করে তার শিল্পোৎপাদনকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। দ্বিতীয় ফিলিপ তার অর্থনৈতিক সমস্যা সমাধানে কোনোভাবেই সফল হতে পারেননি। ক্যাস্টিল ছিল তার রাজ্যের সবচেয়ে দরিদ্র প্রদেশ। এখান থেকে আগত কর ছিল অত্যন্ত সামান্য। স্পেনের আরেকটি প্রদেশ আরাগনের কার্টেস ফিলিপকে অত্যন্ত অপছন্দ করত তার সীমাহীন ক্ষমতার জন্য, এবং এ কারণে তাকে কর দেওয়ার বিষয়েও তার কার্পণ্যের ত্রুটি ছিল না। ফিলিপের ইতালীয় অংশ থেকে সামান্য আর্থিক সাহায্য পাওয়া যেত। একমাত্র অর্থের আগমন ঘটত সমৃদ্ধ নেদারল্যান্ডস থেকে, যা ফিলিপের অবিমৃষ্যকারিতার জন্য স্পেনের হাতছাড়া হয়ে যায়। বন্ধুরা, আজকে তাহলে এখানেই শেষ করছি। কথা হবে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক পিস্তল না দিয়ে তার হাতে সুন্দর সুন্দর বই তুলে দিন। বই পারে আমাদের অন্ধত্বকে ঘুচিয়ে আমাদের ভেতরের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।